সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বিশালগড়ে। রাতের আঁধারে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে ছাই বিশালগড় থানাধীন নারাউড়া টিলা এলাকার মসজিদ ঘরের একটা বড় অংশ। জানা যায়, শনিবার গভীর রাতে মসজিদের চারপাশে কেরোসিন ঢেলে একদল দুষ্কৃতি আগুন লাগিয়ে দেয়। এতে মসজিদের ভেতরে থাকা সবুবাহী খাট, মসজিদের দরজা, জানালা সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ছুটে এসে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও টিএসআর বাহিনী। আমরা হিন্দু মুসলমান সবাই এক মিলামিশে থাকি। আমরা জামে একটা মসজিদ আছে, আমরা পড়াশোনাও করাই। এরপরে হঠাৎ করে রাত্র 10টা বাজে, আমরা ফাঁসেবাড়ি একজন আগুন দেখছি, জামিন আগুন লাগাইছে। কে বা কাহারা লাগাইছে কেউ দেখছি না, না দেখাতে সবাই দৌড়ে আইসি, এক মিলামিশাই সবাই আগুন নিবাইছি। আমরা বিশাল করে নাড়া টিলা, এন আমরা মানুষ মারা যায়, যে পালংটা আছে পালংটা ফোরা গেছে, 30টার মতন পাটি ফোরা গেছে। এরপরে কিছু জানালা দিয়ে আগুন লাগাইছে, সাইনবোর্ড বোর্ড ফোরা গেছে, ভিতরে আগুন লাগাইছে, চতুর্দিক দিয়াও কেরোসিন দিয়া রাখছে। দুষ্কৃতকারীরা কারা লাগাইছে, কে বা কারা লাগাইছে আমরা কেউ দেখছি। হ্যাঁ, বিশালগড় থানা থেকে পুলিশ এসে আইয়া দেখছেন। এলাকাবাসীর বক্তব্য, তাদের গ্রামে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের লোকেদের মিশ্র বসতি, এলাকাবাসীদের নিজেদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্যে এই ধরনের কাজ বহিরাগত কোনো কুচক্রি মহলই সংঘটিত করেছে। এলাকাবাসীদের দাবি, পুলিশি তদন্তক্রমে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।